তোকে আমি কইছি না কালিয়ে বুসা আছি আর আমি সহ্য করতে পারি কিন্তু সিজার মানুষ আমার দুই চোখের বিষ দস্তরে আজকে যে কার মুখ দেখে আমি সকালে উঠেছিলাম আমার মনের মধ্যে ভালোবাসা উতলে উঠতেছে খালি উড়বে ইচ্ছে করতেছে রে আচ্ছা দোস্ত টিয়া পাখির ছোটকি লাল রে তুই কি কও টিয়া পক্ষী কি দুনিয়াদারের কোনো পক্ষীর চেহারাই আমার মাথার মধ্যে নাই কি সুন্দর একটা সায়না পক্ষীর দেহা যে পাইছি দোস্ত মাথার মধ্যে খালি এই রে ওরে 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 কি কি করছো তুই সায়না পক্ষী হয় তোর মাথা কি খারাপ হয়েছে গাদার মতো ভূতে ধরেছে নাকি ওরে দোস্ত ভূত না পরি পরি মোর মনের মধ্যে এখন একটা পরি থাকে এই পরির নাম হচ্ছে সায়না পরি ওরে 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 শুনতে পেলাম নিজের ভালোবাসার কথা একটু কই না কিসের সায়না পক্ষী ওরে মরে কই নিজের কথাই করছিস আমার কথা কব কি দূর বেড়া তোর আনন্দ আনন্দ যা আছে বুঝছ এই ব্যাগ তুই খালে ভিজেই তো দোস্ত নেশাটা নষ্ট করিস না তুই একটা কাম কর তুই যে ভূতে ধরার রোগী বিশ্রে বুঝছো দোস্ত মোর একটু সায়না লাগে কথা বলতে দে সায়না ও সায়না তোমার গেদা বিয়ের খবর কিছু জানো নাকি গর্জন খালি গেদা বিয়ের খবর জানবো কে সুটকা কবরেজের খবর জানি সুটকা কবরেজ সে কিরা চিনতাম না তো আমিও তাকে চিনতাম না আগে জানতাম চোর হিসেবে এখন দেখতেছি সে কবরেজও এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে গর্জন ইরাম করে আসানের কথা কও মনে হয় কোনো সিরিয়াস কথা করছো ও তো দাঁত বাইর করে কেলান লাগবি না সে দাঁতের সিয়ারা আর আপনি কেলানের জন্য কথাটা আমি কই নেই আপনি গেদা ভাইয়ের পানি পড়ার বদলে টিপুকলের পানি দিয়ে সিটারি করেছেন কে সিটারি হলেন কবে থেকে আপনি ইডারে তুমি ঠিক সিটারি করার পারো না গর্জন ইডারে কতি পারো যে সুযোগের ব্যবহার ওই গেদা শালা সুযোগ পেয়ে আমাদের উপর জিরাম করে তাফালিং শুরু করেছিল আমরা তার একটা প্রতিশোধ নিলাম আর কি হায় রে হায় বীর পুরুষ রে হ্যাঁ গেদা ডাকাতের সামনে পলি 14 বার উপর হয়ে হুজুর হুজুর করে আর তার বিপদের সময় পানি পড়ার বদলে টিপু কলের পানি দিয়ে বাহাদুরি দেখানি হয়েছে তাই না তোকে আমি কইছি না কালিয়ে বুসা আছি আর আমি সহ্য করতে পারি কিন্তু সিজার মানুষ আমার দুই চোখের বিষ ইয়ে কি মানুষে কয় ঘরের চেয়ে বাইরের মানুষের দরদ গেদা যে সগলার সামনে আমাকে অপমান করলো তোমাকে তো একটা হাসিও দিতে দেখলাম না অথচ গেদা স্বাস্থ্য করার জন্য একটু পলিটিক্স করেছি সেই জন্য যা খুশি তাই কয়ে গেলে দেখ সুটকে ভাই আমি কই মনে মনে ফোন করেছিলাম স্বামীর সাথে আর খারাপ ব্যবহার করবো না আমার কলি সেই দিয়ে করতে বাধ্য করিস নি ঠিক আছে গর্জন তোমার কথাই শুই কিন্তু তুই কই কও আর নাম ধরে সুটকে করেই কও সেটাই তো ভালো ছিল ভাইটা না করলে ভালো হতো না